আজকে ভালোবাসা আল্লাহ দিয়েছেন আমার ভিতরে, কোথায় ব্যবহার করার জন্য? আর আজকে আমরা ভালোবাসা ব্যবহার করি কোথায়? বিশ্ব ভালোবাসা দিবসে কত তারিখ পাইছে? ১৪ ফেব্রুয়ারি সবার মুখস্থ আছে বিশ্ব ভালোবাসা দিবস। ওই দিবসে এক একটি গোলাপ, এখন দেখেন গোলাপ পচে যায়, কেউ নেয় না, ২ টাকা দিলেও ডাক্তারও নেয় না। কিন্তু ওই দিন একটি গোলাপ বিক্রি করতে হলে নিম্নে ৫০, উপরে এমন গিয়েছে গত বছর একটি গোলাপ আমি পত্রিকায় পেয়েছি ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে শুধু ভালোবাসার মানুষকে দেওয়ার জন্য। আমি নিজেও অবাক হয়েছি। আমরাও তো ফেসবুক ব্যবহার করতে হয়, ইন্টারনেট আমরাও ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ আমরাও ব্যবহার করি, মেসেঞ্জার আমরা ব্যবহার করি। আমার মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ মিলে আমি হিসাব করি যে প্রায় ২৫০ থেকে ৩০০ মেসেজ আমার কাছে এসেছে। দিতেই পারে ভালোবাসা দিবসে অনেকে, অনেকের ভক্ত হয়ে ভালোবাসা হয়ে দিতে পারে। এখন যারা আমাকে ভালোবাসার মেসেজ দেয়, রিপিট একটা মেসেজ তো আমাকেও দিতে হয়। আমি চিন্তায় ভেবুর ঘন্টার পর ঘন্টা চিন্তা করলাম কি মেসেজ দেওয়া যায়। যারা আমাকে ভ্যালেন্টাইন উপলক্ষে তারা এত সুন্দর একটা মেসেজ আমাকে দিল, আমি তাদেরকে কিভাবে রিপিট দিতে পারি? তখন আমি একটা মেসেজ লিখলাম আর সবাইকে একটাই মেসেজ পাঠালাম, ভালো যদি ভাসতে হয় নবী কি ভাস? ডান হাত তুলে বলুন ঠিক কি না? আজকে বর্তমান সময়ে ভালোবাসার নামে আজকে যে বেহায়াপনা হচ্ছে, আমি অবাক হয়ে যায়। তাম দুনিয়ার মানুষ পাগল হতে পারে, কাশ্মীর পাগল হলে চলবে না। ভালো যদি বাসতে হয় আদর্শ সন্তান হয়ে মাকে ভালোবাসো, ভালো যদি বাসতে হয় আদর্শ স্বামী হয়ে স্ত্রীকে ভালোবাসো, ভালো যদি বাসতে হয় তুমি তোমার পাড়া পড়শি গরিব প্রতিবেশীকে ভালোবাসো, ভালো যদি বাসতে হয় যাদের ভিতর রসুল্লাহর প্রেম রয়েছে তাদেরকে বুকে টেনে নিয়ে তুমি হাতে একটা চুমু দেয়, এটা হবে রাসূলুল্লাহর সুন্নাত। ডান হাত তুলে বলুন ঠিক কি না? আজকে ভালোবাসা হয়, ভালোবাসা মানে আজকে লুচ্ছামি, ভালোবাসা মানে আজকে বেহায়াপনা, ভালোবাসা আজকে নির্লজ্জতা, অবাক লাগে। আমার অনুরোধ করবো আমার সামনে যারা আছেন, আমার ডানে বামা যারা আছেন, আপনাদের অনেক সন্তান আছে, মেয়ে সন্তান, আমি বলি আমার বোনটাকে আমরা বোনের মতো দেখতে চাই। এবার ভালোবাসার দিবস আমি আজকে নোট করে দেখলাম শুক্রবার পড়েছে। আজকে অনেকে হায় হতাশ করে শুক্রবার কিভাবে ঘর থেকে বের হব না, আমার বাবারা বলবো আপনার মেয়েকে শুক্রবারে কোনো মতে ঘর থেকে বের হতে দিবেন না। আমার ভাইদেরকে বলবো আপনার বোনকে কোনো মতে আপনি বিশ্ব ভালোবাসা দিবস নামের কুলাঙ্গার দিবসটিতে বের হতে দিবেন না। আমি অনুরোধ করবো আশেপাশের এলাকার যারা রয়েছেন, আপনি আপনার বোনকে যদি বের হতে দেন, আমার বাবারা আপনার মেয়েকে যদি বের হতে দেন, আমার মারা আপনার মেয়েকে যদি বের হতে দেন, আপনি দেখবেন মেয়ে কয়েকদিন পর আপনার বিচিত্র রকমের আচরণ আপনার সাথে করব, হয়তো বা কয়েকদিন পরে তার অবস্থা করুণ হয়ে যাবে। তাই অনুরোধ করব এই দিনে ঘর থেকে বের হতে দিবেন না। একবারেই বলি ভালো যদি বাসতে হয় কাকে ভালোবাসবো? এ জবান খুলে বলুন কাকে? আজকে যেটা বিশ্ব ভালোবাসা দিবস আমি এটাকে ভালোবাসা দিবস বলি না। যারা বলে এটা বিশ্ব ভালোবাসা দিবস আমি বলি এটা বিশ্ব বেহায়া দিবস, যারা বলে বিশ্ব ভালোবাসা দিবস আমি বলি বিশ্ব নির্লজ্জতা দিবস, যারা বলে বিশ্ব ভালোবাসা দিবস আমি বলি গণদর্শন হারে নারীদেরকে দর্শন করার দিবস, যারা বলে বিশ্ব ভালোবাসা দিবস এটা হচ্ছে সর্বনাশা দিবস। ডান হাত তুলে বলুন ঠিক কি না? আমরা অনুরোধ করব, প্রার্থনা করব আপনাদের কাছে, ভালো যদি বাসতে হয় নবী কে বাস? আমরা মাঝে মাঝে পড়েছিলাম গজলখানার চট্টগ্রামে বেশি চলতো, আমার ভাইরা সবাই আমরা জানি, ভালো যদি বাসতে হয় নবী কে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী কে বাসুন, নবী তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয়তাই, প্রাণের চেয়ে প্রিয়তাই নবী কে বাসুন, ভালো যদি বাসতে হয়
নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, সারা রাতির বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানিও দিলে তৃষ্ণা মিঠে না, সাখা রাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানিও দিলে তৃষ্ণা মিঠে না, কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয়তাই, প্রাণের চেয়ে প্রিয়তাই নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী। কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? আমি যদি এত বোঝানোর পরে যদি না বুঝে তখন কি বলতে হবে? বুঝলে বুঝপাতা, না বুঝলে আমরা আমাদের যেটা বলা দরকার আমরা সেটা বলেছি, কারণ যেই নবীর ভালোবাসা ছাড়া কবরে গেলে কোনো উপায় নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যার ভালোবাসার হৃদয় থাকবে না তোমার প্রেমী থাকে থেকে বেশি, তোমার মা থেকে বেশি, তোমার বোন থেকে বেশি, তোমার সন্তান থেকে বেশি, তোমার পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তুটা থেকে বেশি, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। জবান খুলে বলেন সুবহান, হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে সব কিছু থাইকে নবী আপনাকে বেশি ভালোবাসলাম, কিন্তু আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারলাম না, এমনটা যদি হয় আমার নবী বলে ওমর, তাহলে তুমি শুনে নাও, এখনো তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো না। এই কথা শোনার পর আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, একটা সেকেন্ডের ভিতরে আপনি যদি নির্দেশ করেন আমার জীবনটা কুরবান দিব, আমার রসুল বলে আমার ভালোবাসায় যখন তুমি কুরবান হয়েছ তুমি এখন জান্নাতের পথের পথিক হয়েছ। জোরে বলে সুবহানাল্লাহ।